শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। টাফ টকে এরকম ব্যক্তি কদাচিতই মেলে, বিতর্কিত ব্যক্তি, বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন, এরকম মানুষকে অহরহ পাই। কিন্তু এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজেই একটা প্রতিষ্ঠান। আজকে আমাদের সঙ্গে রয়েছেন মনোজ মিত্র। মনোজবাবু, টাফ টক উইথ ঋতব্রততে আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ বলুন। আমি ছোটবেলা থেকে আমি প্রথম যদি কোনো সেলিব্রিটি কাউকে দেখে থাকি সেটা আপনি। তার কারণ আপনি জানেন না, আমি আপনার বাড়ির পাশেই থাকি, আমি খুব ছোট থেকেই রয়েছি 7 নম্বর জলের ট্যাঙ্কে, আপনার বাড়ির খুব কাছে। আমি ছোটবেলা থেকেই আপনাকে দেখেছি, আমার খুব বিস্ময় লাগতো যাকে চলচ্চিত্রের পর্দায় দেখি, সেই রক্ত মাংসের মানুষটা বারান্দায় বসে বই পড়ছেন, কাগজ পড়ছেন, আমার দারুণ লাগতো। আমি কখনো ভাবিনি আমি আপনার ইন্টারভিউ নেব বা সাক্ষাৎকার নেব, আমি খুব নিজেও খুব গর্বিত। কিন্তু তা সত্ত্বেও টাফ টকে যে টাফ প্রশ্ন সেটা আমি সহজ করব না, আমি আপনাকে অবশ্যই দু একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আসলে এই প্রশ্নগুলো আমাদের সবার প্রশ্ন। আমি প্রথম আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করব, যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে কেমন আছেন? 80টার বেশি নাটক লিখে ফেলেছেন, অসংখ্য ছবিতে অভিনয় করেছেন, নিজে সাহিত্যের একজন সাধক, ছোটবেলায় গল্প লেখা দিয়ে শুরু হয়েছে, আপনার বিরাট অভিজ্ঞতা, এখন কেমন আছেন? নিয়মিত লিখছেন? লিখি, নিয়মিত হয় না এখন। বয়স হয়ে গেলে মানুষ একটু ইরেগুলার হয়ে পড়ে, সব ব্যাপারেই কাজটা শুরু করতেই দেরি হয়, লিখতে গেলেই দেরি হয়। মানে লেখাটা কবে শুরু করব সেটাই আমার বাঁচতে বাঁচতে কয়েকটা দিন যায়, কয়েকটা সপ্তাহ চলে যায়। কবে শুরু করব, শুরু করে আর খুব দেরি হয় না। শুরুটা কোনো রকম হয়ে গেলে, যদি পছন্দসই হয়, তাহলে লেখাটা তাড়াতাড়িই হয় বা নির্দিষ্ট সময়েই হয়ে যায়। নাটক লেখা বা যে কোনো কাহিনী লেখার ক্ষেত্রে আমাদের সবার প্রশ্ন থাকে, বাস্তবের সঙ্গে কতটা মিল থাকে? অর্থাৎ কোনো একটি ঘটনা বা কোনো একটি ব্যক্তি বা কোনো কিছু যেটা আপনাকে আলোড়িত করছেন সেই বিষয়ে কি লেখেন, বা এইভাবেই কি নাটকগুলোর জন্ম হয়? সবসময় সব ঘটনা যে আলোড়িত করেছে এমন নয়। কেমন কোনো ঘটনা হয়তো খুব বিশেষ লাগতে পারে বা একটু আচমকা লাগতে পারে, এরকম কোনো ঘটনা থেকেও আমি একটা গোটা নাটক লিখেছি, তাও হয়েছে। কাজে সবসময় যে সবটাই ছকে নিয়ে লেখা হচ্ছে তা নয়, কিন্তু কোনো কোনো দিন লিখতে লিখতে হয়তো একদিন রাত্রে এটা মনে হলো এবং তখন দেখা গেল ওইটা ওর সঙ্গে খাপ খায় বেশি, এবং তখন বড় ভারী চমৎকার লাগে। মানে লেখার আগেই চমৎকার লাগতে থাকে, হয় না? অনেক সময় লিখতে লিখতে আপনি বুঝতে ভাবছেন যে এইটা কাল এইভাবে শেষ করব, কিন্তু রাত্রের অভিজ্ঞতা বিশেষ কিছু নয়, একই অভিজ্ঞতা হয়তো উল্টো পাল্টা ভাবতে ভাবতেই একটা ওয়ে আউট বেরিয়ে আসে, যেটা সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ ওর সাথে খাপ খায়। এইরকম পুরনো লেখার সঙ্গে খাপ খায় এরকম অনেক জায়গায় থাকে। আমার খুব পরিচিত, আমাদের সবার খুব পরিচিত এবং আমার খুব প্রিয়, আমার প্রিয়তার অন্যতম ব্যক্তিগত কারণ সেটা সল্টলেক নিয়ে লেখা বৃষ্টির ছায়াছবি, কি অসাধারণ নাম! এই বৃষ্টির ছায়াছবিটা কি কোথাও সত্যি কোনো ঘটনা বা কখনো কি কোনো বাস্তবতা আছে, নাকি পুরোপুরি এটা কাল্পনিক? না, এটা পুরোপুরি কাল্পনিক নয়। এই ছোট্ট ঘটনাটুকু আমি দেখেছিলাম একদিন সকালবেলায়, ঝিরঝির করে বৃষ্টি আসা এবং একটি ভদ্রলোকের, ভদ্রলোক নয়, একটা ছেলে, একটু বয়স্ক ছেলে, সে একটা ছাতা নিয়ে উল্টো পাল্টা দৌড়তে থাকা, কেমন সেটা খুব অবাক লেগেছিলো যে ওইরকম একটা বয়স্ক ছেলে, সে তো একটা বাড়ির শেডের নিচে গিয়েও দাঁড়াতে পারে, কিন্তু না, সে একটা লোকই খুঁজছে, একটা লোককে সবসময় লোক ধরছে, সে বৃষ্টি ভেজা লোক, সে কেন রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবে? এটা নিয়ে একটা মানে ও কী করে আশা করলো যে একটা লোক ছাতা নিয়ে সে কিন্তু ওকে দেখে যে চলাফেরাটা আস্তে করে দেবে, ওকে ছাতার নিতে আশ্রয় দেবে, এটা কী করে বুঝলো? একটা সংসারী লোক সে যাচ্ছে ছাতা নিয়ে, একটু বেড়া লাগলো ছেলেটাকে, কিন্তু তারপর দেখলাম ওরকম ছাতাটাকে ছেলে ছেড়ে দিয়ে লোকটা ছাতা নিয়ে চলে গেছে, খানিক দূর যাওয়ার পরেও আবার ছুটতে আরম্ভ করলো তোর দিকে। এরকম অদ্ভুত দেখতে দেখতে আমি ওই অদ্ভুত নাটকটা লিখেছিলাম। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু তার মধ্যে অস্বাভাবিকতা ছিল, ছেলেটার মধ্যে ছিল একটা অস্বাভাবিকতা। অবশ্যই যারা নাটকটা দেখেছেন বা নাটকটা শুনেছেন বা পড়েছেন তারা সবাই জানে, এবং কোথাও যেন এটা একটা চিরশাশ্বত কথা,
রাষ্ট্র সমাজ সেখানে একটা মানুষ তার বেড়ে ওঠা তার সততা মূল্যবোধ স্বপ্ন সেগুলোকে কী করে ধীরে ধীরে একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, একটা অসাধারণ নাটক। নাটকের নামটাও তো অসাধারণ, বৃষ্টির ছায়াছবি। আমি এই বিষয়ে আপনাকে প্রশ্ন করব যে আমার নিজের মনে হয়েছে আপনার তো বিপুল সাহিত্য কীর্তি, নাটক লেখা এবং তার সঙ্গে সঙ্গে মঞ্চে অভিনয় করা এবং পর্দাতেও আপনাকে অভিনেতা হিসেবে দেখেছি, কোথাও কি মনে হয় না একটা সৃষ্টিশীল মানুষ তিনি অবশ্যই নাটক পরিচালনা করবেন, তিনি অবশ্যই নাটক লিখবেন, তিনি গদ্য লিখবেন, তিনি কাহিনী বর্ণনা করবেন, এর মধ্যে তো একটা সৃষ্টিশীলতা আছে, কিন্তু যখন অভিনয় করেন তখন তো একটা পারফর্মিং আর্ট, আপনাকে পারফর্ম করতে হচ্ছে অভিনয়টা। তা কোথাও মনে হয় না, সাধারণ ক্ষেত্রে আমরা দেখি সৃষ্টিশীল মানুষরা সাধারণত সৃষ্টিতেই মত্ত থাকে, কিন্তু একই সঙ্গে সৃষ্টিশীলতা এবং পারফর্মিং আর্ট, কোথাও মনে হয় না যে এই দুটোর মধ্যে দুটো জায়গাটা আলাদা, নাকি এই দুটো জায়গাই আমাদের একজন বিচিত্র ব্যক্তিত্ব মনোজ মিত্রকে তৈরি করেছে? না, দুটো ঠিকই, মানে প্রশ্নটা খুব খুব যুক্তিযুক্ত এবং দুটো আলাদাই তো, বাহ্যত দুটো আলাদা এবং ভেতরে অন্তরেও ওটা দুটোই আলাদা। কিন্তু দেখুন, থিয়েটার এমন একটা পারফরমেন্স বা এমন একটা ক্রিয়া, শিল্পক্রিয়া, যেখানে দুটোই কাজে লাগে, সমান কাজে লাগে। আমি বলছি যে থিয়েটার যেমন দেখা বোঝা এগুলো যেমন আছে থিয়েটারের মধ্যে, আবার প্রতি মুহূর্তে তার একটা উন্মাদনা থাকে কি যে নতুন একটা কিছু করব, একটা আলাদা কিছু করছি, এই সব মুহূর্তগুলো থিয়েটারে খুব মানে সুন্দর মুহূর্ত তৈরি হতে পারে। মানে ভেবে যায়নি, ভাবনি, ভাবেই নি কখনো এরকম একটা ঘটনা হয়তো মঞ্চের উপরে ঘটে যায়, যেতে পারে। সব অভিনেতারা, সব ভালো অভিনেতারা তারা বলেন কিন্তু যে ওটা আমি ভেবে করিনি, ওটা আমার হয়ে গেছে। পারফরমেন্স এমন একটা ব্যাপার যেটা মঞ্চের উপরে উঠলে আপনি আপনার এতাবৎকালের কাজও ভুলে যাবেন, সামনে কী কাজ করবেন তাও জানবেন না, তার মধ্যে হাতড়াতে হবে। তো সেই সব মুহূর্তগুলো খুবই ভালো, আর সেই সব অভিজ্ঞতাগুলো যখন তৈরি হয়, উৎপলদা বলতেন একদিন যখন বলেছিলাম তাকে, তখন উনি বলতেন যে এই সব মুহূর্ত তো অসাধারণ মুহূর্ত, অলৌকিক মুহূর্ত, এগুলো হয় না, হওয়ার কথা নয়, কিন্তু হয়ে যায়, এগুলো ভালো। থিয়েটারে তো এটা খুব মানে খুব চমকপ্রদ, ফিল্ম না হলে পাল্টা অভিনেতা তিনি বলবেন যে এটা বন্ধ করে দিয়ে আর একটা শট নিন, উনি কী সব করেছেন আমি বুঝতে পারিনি, এটা বলে দিলে তো হয়ে গেল। আপনি একেবারে আমার মুখের কথা কেড়ে নিলেন, আপনি যখন কথাগুলো বলছিলেন আমার উৎপল দত্তের কথাই মনে হচ্ছে, কতটা একই ধারায় কাজকর্ম। আমি আপনার সঙ্গে উৎপল দত্ত কাজকর্মের সাদৃশ্যর কথা বলছি না, তিনিও নাটক লিখেছেন, অভিনয় করেছেন, চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনিও আপনার মতো পড়াশোনা এবং লেখালেখির মধ্যে একটা বিরাট সময় কাটিয়েছেন। বিরাট বিরাট, হ্যাঁ, উৎপল দত্তের সঙ্গে তো সখ্যতা ছিল। হ্যাঁ, হয়েছিল। আসলে আমি তখন কলেজে পড়াই, আর আবার ছবিতে অভিনয় করি, আবার থিয়েটারের দল আছে, দলটা চালাই, তার কত রকম কাজ সারাদিনে করতে হয়। ভোরবেলা চলে যেতাম স্টুডিওতে, গিয়ে ওখানে বসে থাক, বসে ওই লিখতাম যখন লেখা টেখা থাকতো। তা আমি মাঝে মাঝেই এসে যখন উৎপল, তখন উৎপলদার সঙ্গে আমার বেশি কাজ হচ্ছিল, তো ওই আমাদের ভিক্টরের একটা ছবি তখন করছিলাম, সেটা আগুন বলে ছবিটা, তো ওই ছবিটাই আমরা খুব আর্লি চলে যেতাম, কেন ওর যাতায়াত নিয়ে এইচ নিয়ে আমি আসতে হতো আমি অনেক দূর থেকে, আমি নর্থ ক্যালকাটায় থাকি, এখন তো সল্টলেকে থাকি, তো খুব অনেক দূর স্টুডিও। তা ওখানে গিয়ে আমি যে নাটকটা লিখছিলাম সেই নাটকটাই আবার লিখতাম বসে বসে, ওখানে গিয়ে লিখতাম। দেবী হালদার কি ওখানে ছিলেন? একদম দেবী হালদার কি ধরে ফেলেছিলেন আপনি নাটক লেখেন? হ্যাঁ, উনি বলতেন যে আমি আপনি যান ভেতরে, ভেতরে গিয়ে লিখুন, আমি বাইরে চৌকি দিচ্ছি, কেউ যাতে আর না আসে এখন, আপনি নিশ্চিন্তে লিখুন, আমি ঠিক সময় হলে বলবো, কতটুকু কাজ আছে আমি তো জানি, আমি তখন বলবো। ও অসাধারণ মানুষ ছিলেন এই দেবী হালদার মানুষটি, উনি তো তুচ্ছ কাজই করতেন, তুচ্ছ নয় থিয়েটারে, ওটা তো খুব বড় কাজ একটা, মেকআপ দেওয়া,
মানে উনি বলতেন যে বাইরের কাজটা তো আমরা করে দিই, তাতে আপনাদের মনের কাজটা সোজা হয়। ও অন্যরকম মানুষ ছিল। দেবী হালদারের মতো মানুষরা যারা থিয়েটারে বা যারা এইভাবে কাজ করতেন, কোথাও কোথায় এরা ওই সৃষ্টিটার সঙ্গে নিজেকে মিলিয়ে নিতেন, একদম মানে পারিশ্রমিক বা পদমর্যাদা না না ওসব দেখতেন না, ওসব দেখতেন না। উৎপল দা তো জানতেন আপনি নাটক লিখছেন তখন? হ্যাঁ, উৎপল দা একদিন উনি খুব এই ধরনের দুষ্টুমি উনি করতেন, এরকমভাবে তো দেখে রাখলেন একদিন। যেদিন উনি পেয়ে গেলেন যে আমার ব্যাগটা ওখানে আছে, আমি নেই ওখানে, হয়তো শর্ট দিচ্ছি কি অন্য কোথাও গেছি, উনি দিব্যি সমস্ত খুলে দেখে পড়ে তা আবার একদিন আমায় বললেন যে এইসব নিয়ে তুমি নাটক লিখছ? ওই নাটকটা কী নাটক হচ্ছে? তা আমি বললাম একটু একটু যে এই লিখছি। উনি আমার একটা নাটকের খুব প্রশংসা করেছিলেন, সেটা একটা বাইরে একটা জায়গায় গিয়ে, বাইরে মানে বোধহয় ভিক্টরের একটা ছবি করতে আমরা একটা হোটেলে গিয়েছিলাম, সেখানে আমাকে দেখে একদম আরে তোমার তো আজকেই পড়েছি, আজকেই পড়লাম দেশ পত্রিকায় বেরিয়েছে। যে কী কী পড়লেন? বললো যেটা কদিন আগে পড়েছিলাম আমি, আমি তো ঠিক ধরেছি, ওটা তো একটা অন্যরকম নাটক এবং খুব ভালো নাটক। ওটা কি নাম ছিল নাটকটা? ওটা নাম ছিল, অবশ্যই ওটা আমরা বিরতির মধ্যে আমরা খুঁজে বার করব। এত নাটক লিখেছেন, এটা বালজাকেরও হয়েছিল, বালজাক শেষের দিকে আর বুঝতেই পারতেন না যে কোনটা লিখেছিল। মৃত্যুশয্যায় বালজাক যে ডাক্তারকে ডাকতে বলেছিল, সেই ডাক্তারের সবাই খোঁজ করছে প্যারিস শহরে, পায়নি, কেউ পায়নি, কারণ সেই ডাক্তার তো নেই, সেই ডাক্তার তো তার উপন্যাসে আছে। আমার এরকমই সৃষ্টিশীল মানুষের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে, কোথাও মনে হয় জীবনে 80টা নাটক লেখা, এত কাহিনী নির্মাণ করা, এত চরিত্রে রূপদান করা, সব মিলিয়ে অনেকেই বলেন, অনেক সৃষ্টিশীল মানুষ লেখেন যে সব কিছু মানে কোথাও যেন স্মৃতি সৃষ্টি সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, এরকম হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, অনেকেই হয়, অনেকেরই হয়, অনেকেই বলেছে আমাকে কথা, অনেকেই বলেছে যে গোলমাল হয়ে যায় সব। আমি নামটা একজন নাম করা লেখক একজন আমাকে বলেছিলেন আমি চরিত্রের নাম ঠিক রাখতে পারি না, ফলে আমি চরিত্রের নামগুলো কখনো লিখি না, ঘটনাগুলো লিখে যায়, তারপর কাউকে একজন বলি যে তুমি এই লোকটা এই কথা এই লোকটা বলেছে, আমি লোক দেখিয়ে দিই, তারা সে ওগুলো লিখে দেয়। প্রেমেন্দ্র মিত্র আপনাকে খুব স্নেহ করতেন? খুব আমি বলবো না, তবে উনি স্নেহ করতেন আমাকে, খুব বেশি দিনের আলাপ হয়নি ওর সঙ্গে, বেশি দিনের। চাক ভাঙা মধু বা পরবাস বা ধরুন অন্যান্য নাটকগুলো, এই নাটকগুলো আপনার নাটকগুলোর জন্য তো উনি আপনাকে বোধহয় পুরস্কারেরও সুপারিশ করেছিলেন। হ্যাঁ, সেটা হচ্ছে ওই যুগান্তর পত্রিকার পুরস্কার। প্রেমেন্দ্র মিত্র নিজেও তো যেহেতু চিত্রনাট্য লিখতেন, নাটকের প্রতি তো বোধহয় একটা আলাদা আকর্ষণ ছিল, ওনার একটা আকর্ষণ ছিলেন সেই সময়ের যুগটা, সেই যুগটা আর আজকের। আমরা জানি আমাদের একটা বদ অভ্যেস থাকে, সেটা হচ্ছে আমরা সবসময় পুরনোকে ভাবি খুব স্বর্ণযুগ, আধুনিক যুগটাকে আমাদের মনে হয় ফিকে। কিন্তু আমি আপনাকে খুব নৈবক্তিকভাবেই জিজ্ঞেস করছি, কালের ঊর্ধ্বে উঠে গিয়ে মনোজ মিত্রকে যদি প্রশ্ন করি, সত্যি সেই যুগটা, সেই বাংলাটা, সেই বাংলা সংস্কৃতির রথী মহারথীরা বা সৃষ্টিশীলতা অনেক এগিয়ে ছিল এই যুগটার থেকে? এক্ষেত্রে সময়ের রা দিয়ে কথা বলা যাবে না, এক একটা মানুষ এগিয়ে থাকে, এক একটা মানুষ পিছিয়ে থাকে, এক একটা মানুষ মুহূর্তখানে থাকে, অতীত মেনে চলে, কেউ হয়তো সামনের দিকে তাকায়। মানুষের এই ব্যক্তিগত চরিত্রগুলোকে তখন মুখ্য বলে মনে হয়, এক একটা মানুষের ক্ষেত্রে আপনি দেখবেন এটা হয়। অবশ্যই, মানে এইভাবে তাহলে তুলনা করা যায়, এইভাবে ঠিক তুলনা করা যাবে না। আমি এমনি আপনাকে জিজ্ঞেস করছি, আমি প্রত্যেকের প্রতি খুব শ্রদ্ধাশীল, আপনি যে সময় অভিনয় করছেন, আপনি যে সময় নাটক লিখছেন, সেই সময় তো বাংলায় এখন যারা রথী মহারথী তারা রয়েছেন, তারা সবাই সেই সময় রয়েছেন, শুভমিত্র রয়েছেন, উৎপল দত্ত রয়েছেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় রয়েছে, আরও অনেকে, কার নাম ছেড়ে কার নাম করবো, মানে তাদের সঙ্গে আমরা ছিলাম, আপনারা তাদের সঙ্গে ছিলেন। তা এখন মানে আমার যেটা মনে হয় দূর থেকে সাংবাদিক হিসেবে মনে হয়, হয়তো অর্বাচীন ধারণা, যদি সত্যি ধারণা ভুল হয় তাহলে আমি খুশি হব, নাটকের লোকেদের মধ্যে, যে কোনো সৃষ্টিশীল মানুষের মধ্যে
তারা তো একটা নিজস্ব ভুবন রচনা করেন তাদের বিশ্বাস দিয়ে, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের সৃষ্টিশীলতা দিয়ে। সাধারণত তারা অন্য কাউকে আমল দিতে চান না এবং এর থেকেই অনেক রকমের সমস্যা তৈরি হয়, কাউন্টার পয়েন্ট তৈরি হয়। তা আপনাদের সেই সময় যখন উৎপল দত্ত ছিলেন, অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন, আরও অনেকে ছিলেন, শম্ভু মিত্র ছিলেন, এখন যেমন নাটকের দলাদলি রয়েছে, এইরকম দলাদলি তখনও ছিল? বাইরে বাইরে মনে হতো দলাদলি আছে, বাইরে বাইরে মনে হতো, ঠিক ছিল কিনা আমি বলতে পারবো না যে এরকম কি ছিল, আমারও প্রশ্ন আছে সেটা। কেমন যে ধরুন কার নাম করব, কে যে কার কত প্রিয় ছিল এটা ঠিক এখন বলতে পারবো না, বড়দের নাম করে বলতে পারবো না, সেটা তারাই জানবেন। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে খুব জেনুইন আসক্তি ছিল এবং জেনুইন ভালোবাসা ছিল এবং থিয়েটার ভালোবাসা জেনুইন খুব ছিল, খুবই ছিল। এখন তো অনেকেই আসেন থিয়েটার করতে, তার কারণ কিছুদিনের থিয়েটারের তকমা লাগিয়ে দেওয়ার পর খুব সহজেই টেলিভিশন সিরিয়াল বা ফিল্মে সুযোগ পাওয়া যাবে। তখন কি এটা ছিল? তখন এটা ছিল না, তখন এটা ছিল না, এই কারণে আমরা যখন এসছি এপার বাংলায় বা কলকাতা শহরে বা এই নাটকের মধ্যে, কলকাতার নাটকের কথা বলছি, তারা যখন আমরা যখন এসছি তখন কিন্তু অনেক দুয়ার খুলে যাচ্ছে। এটা একদিক দিয়ে যেমন সময়টা খুব কঠিন কোনো শিল্পীকে বেঁচে ওঠার পক্ষে বা তাকে রাজত্ব করার পক্ষে খুব কঠিন সময়, তখন কখনো কখনো অস্তিত্ব রক্ষাটা একদম অস্তিত্ব রক্ষাটাই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে এতটা মানে কঠোর কঠিন সময় তখন ছিল না, পরস্পরের কিন্তু অনেকখানি শ্রদ্ধা সহনশীলতা ছিল, সহনশীলতা ছিল। এবং আমি একটা একজনের কথা বলি, আমি প্রথম একটা নাটক লিখেছিলাম, একটা একাঙ্ক নাটক, সেটা মৃত্যুর চোখে জল, সেটা আমার আমার পারিবারিক একটা কাহিনী আমার কাছে ছিল বা ঘটনার ঘটনাক্রম আমার কাছে ছিল, যেটাকে নিয়ে আমি লিখব বলে ভেবেছিলাম সেই রাত্রে, আমার ঠাকুরদাকে নিয়ে, এবং লিখেওছিলাম এবং তিনি ধরতেও পারেননি। তিনি বলেন মানে ওকে যখন শোনানো হয়েছিল, ঠাকুমারা শুনিয়েছিলেন, বলে না, এ আমি না, আমি এরকম নিষ্ঠুর লোক হব না। এখন সে তার আনন্দের কথা তিনি বলেছেন হয়তো, কিন্তু তিনি যে বুঝেছেন যে ঠাকুমা বুঝতে পেরেছিলেন, হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর চোখে জল, হ্যাঁ, তিনি খুব বুঝতে পেরেছিলেন। তিনি তো আমাদের সাংসারিক জীবন নিয়ে থাকতেন না, ঠাকুরদার রোগ টোগ নিয়েই বেশি থাকতেন, রোগ নিয়ে তিনি সারা জীবন, আমরা যে 25 বছর দেখেছি তাকে সেই রোগ নিয়েই থাকতে দেখেছি, এবং সেটাই শেষ পর্যন্ত আমার একমাত্র ইম্পেটাস হয়ে গিয়েছিল ওই বৃদ্ধ মানুষটি। তো বৃদ্ধ মানুষটিকে নিয়ে অনেকে বলে যে ওইটাকেই নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি অনেকদিন চালিয়েছি, কী করে বলেন তো কে জানে, আমি ওরকম সচেতনভাবে চালাইনি, কিন্তু ঘটনা এরকম হয়ে গেছে। তাহলে কি আপাত দৃষ্টিতে যে মানুষটাকে জীর্ণ, অথর্ব, নিষ্ঠুর অথবা মনে হয় যে কিছুটা অসামাজিক, মানে একদম সেই মানুষটা যখন তার কথা শুনে অনেকটা আয়নার সামনে দাঁড়ানোর মতো, সে কি তাকে অস্বীকার করে, এটাই কি মনে হয়েছিল? অথবা সেই মানুষটা এরকম নন, ভেতরে ভেতরে সেই মানুষটা একটা হয়তো শিশু হতে পারে, দুটোই হতে পারে, বা দুটো না হলে যে কোনো একটা তো হতেই পারে, এটা আমি ঠিক নিশ্চিত করে বলতে পারবো না, যে ওকে নিশ্চিত করে কোনো মন্দ কথাও বলতে পারবো না, আবার সৎ সাধু ব্যক্তি বা সহনশীল মানুষ এমনও বলতে পারবো না। তিনি কথায় কথায় রেগে উঠতেন, চটে উঠতেন, লোকের ব্যবহার তার ভালো লাগতো না, অনেক লোকেরই ব্যবহার ভালো লাগতো না, এবং তুচ্ছ তাচ্ছিল্য করে যেত, আমাদের হয়তো চোখে লাগতো কোনো মানুষ যদি করে যেতে, কিন্তু ওর লাগতো না অনেক সময়। আমার এখানে আপনার কাছে একটা প্রশ্ন আছে, খুব দুঃখের সঙ্গেই জানাচ্ছি, আপনিও জানেন আমরা সবাই জানি, 100 ইয়ার্স অফ সলিটিউড, গার্সিয়া মার্কেজের লেখা, 100 বছরের যে নৈঃশব্দ, সেখানেও তো তার আত্মজীবন, তার বাড়ি পরিবার, তার সমাজকে নিয়ে লিখেছেন।
মৃত্যু চোখে জল যখন পড়ি আর কি, এবং আজকে আপনার কাছে যখন শুনছি তার পেছনের ঘটনা, সেখানেও সেই সময় তো আপনি ওই ধরনের লেখাই লিখেছেন, যে লেখাটায় বাস্তব আছে, যে লেখাটায় বাস্তবকে ছুঁয়ে একটা পরাবাস্তব একটা জগতের কথা লেখা আছে, কখনো কল্পনা কখনো বাস্তব, একটা অদ্ভুত মিশেল আছে। অনেক সময় পড়তে পড়তে মনে হয় বোধহয় এটাই জাদু বাস্তবতা, যাকে ম্যাজিক রিয়ালিজম বলা হয়। আমার আপনাকে খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনি কি সেই সময় মার্কেজের লেখা পড়েছিলেন বা ম্যাজিক রিয়ালিজম নিয়ে কি আপনি কিছু চিন্তা ভাবনা করেছেন? তখন আমি ধরুন ফার্স্ট ইয়ারে পড়ি, যখন আমি লিখছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন এসব কোথায় আমাদের মাথায় ছিল না, শুনেই নি এদের নাম। ভেবে দেখুন যে আমি আসছি যখন, তখন একটা মানে বছরখানেক ঠিক মতন লেখাপড়া হয়নি, পেছনে যে সময়টা পড়ে আছে 52-53 সালে যখন আমি আসছি এদেশে, তখন আমার 3-4 বছর কোনো লেখাপড়াই তেমন হয়নি বলা যায়, কারণ তখন ওই দেশ ভাগ হয়েছে এবং সব মানুষের মানে দুপাশের মানুষের মধ্যে, দু শ্রেণীর মানুষের মধ্যে খুব চঞ্চলতা আছে, অনিশ্চয়তা আছে, সেসব ঠেলে ঠুলে মাথায় লেখাপড়া নিয়ে থাকার সময় তখন নয়। অবশ্যই মনোজবাবু, আমাকে একটা বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে আসবো। কিন্তু একটা দুঃখের কথা আপনাকে জানাই, অবন ঠাকুর অবিন বলে একটি চরিত্র নির্মাণ করেছিলেন, পরবর্তীকালে দেখা গেল যে ফরাসি দেশে যে সুরিয়ালিজমের যে আন্দোলন হয়েছিল, পরাবাস্তববাদী যে সুরিয়ালিজম আন্দোলন, সেই ছায়া গভীরভাবে ছিল। আবার দেখুন আপনার লেখার মধ্যে মৃত্যুর চোখে জল, হয়তো জাদু বাস্তবতা তার মধ্যে লুকিয়ে রয়েছে, অথচ ভাষাটা যেহেতু বাংলা আর যে আর্থসামাজিক কাঠামোতে আছি, হয়তো গোটা বিশ্ব সেটা ইংরেজিতে যাকে বলে নোটিসই করল না, অর্থাৎ দৃষ্টিই দিল না, হয়তো কিছুটা উপেক্ষা অবজ্ঞা, এবং বিশ্ব সাহিত্য বা বিশ্ব নাটকের ক্ষেত্রেও আমরা এরকমই অবজ্ঞার শিকার হয়েছি। তাছাড়াও তো আরও অনেক অবজ্ঞা রয়েছে। আমরা টাফটাকে প্রশ্ন করব, এই যে দেশভাগ, দেশভাগের যন্ত্রণা, কেন মনোজ মিত্র সহ বাংলার তাবড়ো তাবড় যারা চিন্তাবিদ, লেখক, সাহিত্যিক, তারা কেন সেই যন্ত্রণাকে এড়িয়ে গেলেন? সেই যন্ত্রণা বাস্তবতাকে কেন তারা সম্পূর্ণভাবে সাহিত্যে, নাটকে, সিনেমাতে নিয়ে এলেন না? অবশ্যই জিজ্ঞেস করব, অবশ্যই জিজ্ঞেস করব। আমার বহুদিনের প্রশ্ন করার ইচ্ছে, সেই প্রশ্ন সত্যজিৎ রায়ের যেই কথা মনোজ মিত্র কোনোদিনও উচ্চারণ করেননি, কেন করেননি? একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রততে।